নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, প্রতিবারের ন্যায় এবারেও কিন্তু একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির। আমরা যে সিরিজটা নিয়ে আলোচনা করছিলাম সেটা বৃহস্পতি গ্রহের ট্রানজিট, মানে বৃহস্পতি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করছেন আগামী মে মাসের 1 তারিখে। এই বৃহস্পতি একটা রাশিতে প্রায় 1 বছরকাল সময়কাল গোচরে থাকেন, আর আমরা যারা অ্যাস্ট্রোলজার বিচারকালে আমরা দেখি বড় গ্রহ যারা, মানে শনি বৃহস্পতি রাহু এদের ন্যায় যে সমস্ত গ্রহগুলো যারা দীর্ঘকালীন একটা রাশিতে ট্রানজিট করেন, তাদের প্রভাবগুলোকে অনেক গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হয়। এবার ব্যাপার হচ্ছে এরা আমাদের জীবনে একটা দীর্ঘ মেয়াদি প্রভাব সৃষ্টি করেন, আর আমরা যেহেতু রাশিভিত্তিক অনুষ্ঠানে আলোচনা করি, প্রত্যেকটা রাশির আলাদা আলাদাভাবে উপায়গুলো আলোচনা করি, শুরুতেই বলবো সবাইকে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আমি আপনাদের কমেন্টকে সম্মান জানাই, তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখতে পারেন। যদি মা তারাকে ভালোবাসেন, জয় মা তারা লিখেও নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারেন। মে মাসের প্রথম থেকে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচর করবেন। আমরা জানি বৃহস্পতি একটি বড় গ্রহ, দীর্ঘ মেয়াদী একটা সময় ধরে তার গোচর চলে, তার ফলটাও কিন্তু দীর্ঘমেয়াদী আমাদেরকে উপভোগ করতে হয়। যদিও কর্কট রাশির জাতকদের জন্য এই গোচর ঘটবে 11th হাউসে, আর 11th ভাবে বৃহস্পতির গোচর মানে কিন্তু একটা শুভ ফল আপনার জন্য বয়ে আনবে। কর্কট রাশির জাতক যারা রয়েছেন, আপনারা এই বছরটাকে মনে রাখবেন সারা জীবন। তবে হ্যাঁ, যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রিমেন্ডাস উন্নতি করতে পারবেন এই বছর। মনে রাখবেন, 11th হাউসে ঘটা বৃহস্পতির এই গোচর আপনাকে মান সম্মান প্রতিপত্তির সঙ্গে সঙ্গে যে কোনো ক্ষেত্রেই আপনাকে সফলতা দেবে। আপনি যাই করুন, যে ক্ষেত্রেই আপনি ইনভলভ হন, সেখানে কিন্তু আপনি সফলতা পাবেনই। নতুন উদ্যোগের ক্ষেত্রে আপনি সহযোগিতা তো পাবেন, তার সঙ্গে সঙ্গে যারা অলরেডি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জীবনেও একাধিক মাল্টিপ্লিকেশন আসবে, অর্থাৎ বৃহস্পতির কাজই বৃদ্ধি করা, এক্সপ্যানশন। তো যারা ব্যবসা করছেন সেই ব্যবসাতে লাভ বৃদ্ধি এবং সেখানে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করে এটাকে বড় করার একটা কিন্তু সুযোগ আসবে আপনার জীবনে। কর্কট রাশির জাতক যারা রয়েছেন, এই বছরটাকে সুন্দর করে উপযুক্ত উপায়ে ইউটিলাইজ করার চেষ্টা করুন, আপনার জীবন কিন্তু একটা অন্য গতি নিতে সহযোগিতা করবে এই বছরটি। এই গোচরের ফলে আপনার জীবন থেকে শত্রু চিরতরে নির্মূল হয়ে যাবে। আগামী 1 বছর শত্রু আপনার সামান্যতম ক্ষতি করতে পারবে না, উল্টে আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন। এবার যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু আবার বিয়ে হওয়ারও সুযোগ দেবে বৃহস্পতির এই গোচর। তার সঙ্গে সঙ্গে যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে সন্তান আসার কিন্তু একটা সুযোগ দেবে বৃহস্পতির এই গোচর, অর্থাৎ অবিবাহিত বিবাহ হওয়ার একটা চান্সেস রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিবাহিতরা সন্তান লাভের আশা করতে পারেন। যারা চাকুরি করছেন, চাকুরি ক্ষেত্রে দীর্ঘদিন প্রমোশন আটকে রয়েছে, প্রমোশনের চেষ্টা করছেন, প্রমোশন হচ্ছে না, এই রকম সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু প্রমোশন পাবেন। যে প্রমোশন পাবেন তাই নয়, আপনার জীবনে অনেক লাক্সারিয়াস লাইফ আপনি কিন্তু বাঁচতে পারবেন, অনেক উপভোগ করতে পারবেন এই বছরটা। বৃহস্পতি আপনাকে অনেক অনেক বেশি উপভোগকারী একটা জীবন দেবে, আপনার অর্থের ইম্প্রুভমেন্ট হবে, অর্থ এক্সপ্যানশন হবে, আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইনভেস্টমেন্টের যে পরিধি সেই পরিধিও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার ব্যবসার পরিধি বৃদ্ধিও পাবে, আপনার ব্যবসার পরিধি ক্রমাগত বাড়তে থাকবে। শুধুমাত্র আপনাকে সচেতন হতে হবে,
আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি আপনার ফেভারে আছে কি না একটু দেখে নিতে হবে। যদি আপনার ফেভারে থাকে তাহলে তাকে আরও ভালোভাবে আপনার ফলদানের ক্ষমতাটাকে বুস্ট আপ করতে হবে। যদি আপনার ফেভারে না থাকে, আপনার ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি নিচস্থ থাকে বা দুস্থানগত হয়, তখন আপনাকে তার উপযুক্ত প্রতিকার করে আপনার ফেভারে আনতে হবে। যদি সেটা করতে পারেন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শে, যিনি সত্যি সত্যি ক্যালকুলেশন বোঝেন, সত্যি সত্যি যিনি খুব ভালো এই মেথডগুলো ইউটিলাইজ করতে পারেন, তিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন। এবং আপনার এই যে শুভ সময় কর্কট রাশির জন্য, এই যে বিশেষ সময়, এই সময়ের পূর্ণ লাভ কিন্তু আপনি ওঠাতে পারবেন। অনেক মানুষ আছেন দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তাদের কিন্তু রোগমুক্তি ঘটবে বৃহস্পতির এই গোচরে। ওভারঅল মোটামুটিভাবে বলা যেতে পারে, যারা কিনা ব্যবসায় রয়েছেন তারা যেমন সফলতা লাভ করবেন, যারা চাকরি করছেন তাদের উন্নতি হবে, প্রমোশন হবে, যারা কোনো বিনিয়োগ বা লগ্নির মধ্যে রয়েছেন তাদের মাল্টিপ্লিকেশন হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, যারা অবিবাহিত তাদের বিবাহিত জীবন লাভ করবেন, যারা কিনা সন্তানহীনতায় ভুগছেন তারা সন্তান পাবেন এবং শত্রু নাশ হবে। এটা ছিল কর্কট রাশির জন্য বৃহস্পতির যে গোচর ফল, সেই গোচর ফল। আগামী দিনগুলোতে আপনারা পরবর্তী রাশিগুলোর গোচর ফল একে একে জানতে পারবেন। তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। এহেন একটি উপকারী চ্যানেলকে আপনার নিত্যদিনের সঙ্গী করুন, যাতে আপনি সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল যে আপডেটগুলো, সেই আপডেটগুলো সবার আগে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং কিছু সুপরামর্শের মাধ্যমে আপনার জীবনকে অনেক বেশি গতিশীল করতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। যারা মা তারাকে ভালোবাসেন, জয় মা তারা কমেন্টে লিখে মা তারার কাছে আশীর্বাদ চাইতে ভুলবেন না। ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।